এক চেতনা আমাদের প্রেরণা। আপনারা দেখছেন চেতনা ডট টিভি। হাজী ইলিয়াস মিয়া কল্যাণ ট্রাস্টের উদ্যোগে কচুয়ায় অসহায় কর্মহীনদের আর্থিক সহায়তা প্রদান। চাঁদপুরের কচুয়ায় ঈদুল ফিতর ও বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন অসহায়দের মাঝে প্রয়াত হাজী ইলিয়াস মিয়া কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 8 মে শনিবার উপজেলা সাজার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে ভার্চুয়াল পদ্ধতিতে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এমপি। এ সময় ট্রাস্টের সভাপতি হাজী ইলিয়াস মিয়ার সুযোগ্য সন্তান অধ্যাপক আবু ইউসুফ সরকার পবন, সাধারণ সম্পাদক মাইনুর আক্তার বকুল জনপ্রতি 500 টাকা করে 800 পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন মোল্লা, সাবেক প্রধান শিক্ষক বটকৃষ্ণ বসু, কচুয়া প্রেস ক্লাবের সভাপতি ও কচুয়া বার্তা সম্পাদক মোহাম্মদ আলমগীর তালুকদার, প্রভাষক মফিজুল ইসলাম, ব্যবসায়ী মীর মোহাম্মদ আমির হোসেন, সাচার ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল মাহমুদ প্রমুখ। এ সময় ট্রাস্টের সভাপতি অধ্যাপক আবু ইউসুফ সরকার পবন বলেন, আমার প্রয়াত পিতা হাজী মোহাম্মদ ইলিয়াস মিয়া নিঃস্বার্থভাবে এই এলাকার মানুষের সেবা করে গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। করোনাকালীন সময় সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। চাঁদপুরের কচুয়া থেকে আরিফুল ইসলাম, দীপুর তথ্যচিত্রে চেতনা টিভি। আমি তথা আমার পরিবারের সবাই চাচ্ছে যে আপনারা যারা আছেন আপনাদের সাথে যাতে আমাদের একটা সম্পর্ক থাকে, আর এই সম্পর্কটা ইসলামী দৃষ্টিকোণ থেকে সামাজিকভাবে এবং আমরা এই দুইটা বিষয়কে আমরা প্রাধান্য দিচ্ছি। সেজন্য আজকে আমরা আমাদের পরিবারের তরফ থেকে আপনাদের জন্য সামান্য কিছু আর্থিক অনুদানের ব্যবস্থা আমরা করেছি, খুব যত সামান্য। প্রতি বছরের ন্যায় এই বছরও হাজী ইলিয়াস মিয়া কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সাধারণ মানুষের এই করোনাকালীন মহাসময়ে বিপদের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে এই সাচারবাসীর পক্ষ থেকে ওনার বাবার রুহের মাগফিরাত কামনা করছি, এবং প্রতি বছর মানুষের পাশে দাঁড়াইছে যাতে পরবর্তী সময় মানুষের পাশে থাকতে পারে, আমরা এই আশা প্রত্যাশা ব্যক্ত করি।